এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুগণ এই পৃথিবীর জীবনে কেনা আসে সমস্যা জর্জরিত কেনা আসে বিপদগ্রস্ত টেনশন যুক্ত আর্থিক ঋণগ্রস্ত মানসিক বিপর্যস্ত শারীরিক অসুস্থতা চাকরিহীনতা ব্যবসায় বরকতহীনতা ফ্যামিলির সমস্যা এবং দুনিয়াবি বিভিন্ন জট জামেলা যুক্ত রয়েছে এ থেকে অধিকাংশ মুক্ত নই তাদের কাছে আমার প্রশ্ন এই থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি কতদিন রাত্রির শেষ অংশে জাগ্রত হয়ে ঘুম নিদ্রা ত্যাগ করে আল্লাহর কাছে এ থেকে মুক্ত চেয়েছেন সুন্দর জীবন চেয়েছেন কতদিন মহান স্রষ্টা প্রত্যেক রাত্রিতে এই দুনিয়ার আকাশ যেটি আমাদের একদম সন্নিকটে অবতরণ করেন রাত্রির শেষ দিতে অংশে আহ্বান করতে থাকেন মেয়েদনিহ কে আছে আমাকে ডাকবে আমাকে আহ্বান করবে আমি তার আহ্বানে তার ডাকে সারা দিব মেয়েস এলুন কে আসে আমার কাছে কিছু চাবে আমি তাকে দিব মেয়েস্তাক ফিরুনি ফিরাল কে আছে আমার কাছে ক্ষমা ফর্তি হবে তাকে আমি ক্ষমা করে দিব এরকমভাবে প্রত্যেক রাত্রিতে তিনি আহ্বান করতে থাকেন প্রিয় বন্ধুগণ আমরা যদি শেষ দ্বিতীয় অংশে নির্জনতা অবলম্বন করি আরাম আরামপ্রিয় ঘুম ত্যাগ করি মন যখন ফ্রেশ তাহে গিবত পরনিন্দা থেকে সম্পূর্ণ মুক্ত থাকে আল্লাহরবুল্লা আলমিনের কাছে আহ্বান করি বিশেষ করে সিজদারত অবস্থায় রসাল্লাহ মেশাদ করেছেন আকরাবু মাইয়া কনুল আব্দমির রব্বি ও সাজেদ বান্দা আল্লাহর খুব সন্নিকটে হয়ে যায় যখন সিদ্ধাকারী হয়ে থাকে সিদ্ধারত অবস্থায় ওই সময় আল্লাহ দোয়া কবুল করেন দোয়া কবলের একটি মুহূর্ত মাফের একটি মুহূর্ত জান্নাত লাভের একটি মুহূর্ত জান্নাতের সম্মান একটি মুহূর্ত এই সময় আল্লাহর কাছে চান আহ্বান করুন নির্জনতা অবলম্বন করুন কোনো টেনশন কোনো সমস্যা থাকবে না সব দূর হয়ে যাবে তবে একটি শর্ত হল তারা হরা করবেন না তাই রসালাম এরশাদ করেছেন ইস্তাজাবুল এহাদিকুম মালাম এজাল মহান রব তোমাদের ওই ব্যক্তির দোয়া কবুল করেন যে তারা হরা না করে একল দ্য আউ তো রব্বি মেস্তা জিবলি আল্লাহ রবুল্লা আলমিনকে আহ্বান করলাম আমার প্রভুকে ডাকলাম আমার প্রভু তো আমার কথা শুনল না আমার দোয়া কবুল করল না তাই সতর্ক সাবধান হন তারা হরা করবেন না একটি কথা বারবার একটি চাওয়া বারবার একটি আবেদন বারবার করুন আল্লাহর কাছে চান রাত্রির শেষ তৃতীয়াংশে অনেক বন্ধুগণ বলে থাকেন রাত্রি শেষ তৃতীয়াংশ কখন হবে সময়টা কিভাবে নির্ধারণ করব রাত্রির শেষ তৃতীয়াংশ নির্ধারণ করার উপায় হলো। সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে ফজর উদিত হওয়া পর্যন্ত যখন ফজরের আজান হয় ফজরের সময় প্রবেশ করে এই সময়টুকু আপনি তিন দিয়ে ভাগ করবেন প্রথম অংশ প্রথম তৃতীয়াংশ দ্বিতীয় অংশ দ্বিতীয় তৃতীয়াংশ আর শেষ যেটি শেষ অংশ রাতির জাগ্রহ হন আল্লাহর কাছে আহ্বান করুন দেখবেন দুনিয়ার কোনো বিপদ আপদ ভালো সব থাকবে না আপনার জীবন হবে সুন্দর এবং সুখময়